ভাষাটা আসলে অনেকদিন ধরেই খুবই অবনতি হয়েছে, মানে পলিটিক্সও যেরকম, হ্যাঁ যে কোনো জায়গায় আমাদের নিজেদের ভাষারও অবনতি হয়েছে, আমি মানছি সেটা, আর অত্যন্ত আক্রমণাত্মক হয়ে গেছে ভাষাটা, মানে অন্যকে আক্রমণ করে একটা ভীষণ একটা নিজেকে পাওয়ারফুল হয়, লাভের লাভ কিছু হচ্ছে না, আরো নেগেটিভিটি তৈরি হচ্ছে। এই যে ট্রোলিং, এটা তো একটা সামাজিক ব্যাধি, আমরা যদি এইটুকু গুরুত্ব না দিই, মানে ধর তুই একটা ইন্টারভিউ করলি, এখানে ট্রোলিং নিয়ে তুই কোনো কোয়েশ্চেনই করলি না, তাহলে কি হবে, আমরা ইগনোর করা হবে, তো আমরা সেই গুরুত্বটা দিচ্ছি না, সেই সময়টা দিচ্ছি না, রাইট, সেটা একটু আমরা করি, আমাদের তরফ থেকে এটুকুই করার আছে, কারণ যাদের ট্রোল করার তারা করবেনই। আজকে আমি কোথায় কি বলছি, আজকে আমার এই যেখানে আমরা রেডি হচ্ছিলাম আমাদের রুমে, সেই রুমে আমার টিম আছে, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু একজন আছে, আমি তাদের সঙ্গে যে ভাষায় কথা বলছি, আমি কখনো ক্যামেরার সামনে সেই ভাষায় কথা বলবো কি? এটা তো মিনিমাম বেসিক রিকোয়ারমেন্ট। এসআই সুমন্ত ঘোষাল ওরফে আবির চ্যাটার্জি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, স্বাগত ওয়ালে আবির দা, থ্যাংক ইউ। একটুখানি তুমি বলো তো এই মানে ক্যারেক্টারটা সম্পর্কে এবং হাউ দ্য ক্যারেক্টার মুভস অন লাইক বহুরূপীতে। ছবি শুরুতে আমরা দেখি সুমন্ত ঘোষাল, সে তখন এসআই, এবং আমরা পুরো ওর জার্নিটা দেখি, শুরুর দিকে বোঝাই যায় তখনও বয়স কম, তখন অভিজ্ঞতা কম, কিন্তু প্রথম থেকেই দেখতে পাই যে সুমন্ত অত্যন্ত সৎ একজন পুলিশ অফিসার, এবং এই সততার জন্য ওকে বেশ প্রতিবন্ধকতারও তো সৃষ্টি হয় ওর জীবনে, কিন্তু তার জন্য কিন্তু ও কখনোই সততার সঙ্গে আপোষ করেনি, এবং আস্তে আস্তে ওর অভিজ্ঞতা বাড়তে থাকে এবং আরও উচ্চ পদস্থ জায়গায় পৌঁছয় পুলিশ অথরিটিতে, এবং শুরুর দিকেও যতটা এগ্রেসিভ ছিল, যতটা ফিজিক্যাল ছিল, সেটা যা হয় বয়সের সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ওর হয়তো একটু মাথাটা ঠান্ডা হয়, ও আরো বেশি মানে বুদ্ধি বলো, চেজিং এর যে ক্ষমতা বলো, ডিডাকশনের যে ক্ষমতাগুলো সেগুলো আরো বাড়তে থাকে। অ্যাট দ্য সেম টাইম আমরা সুমন্তর ব্যক্তিগত জীবনের জার্নিটাও দেখি, যে ওর একটা বিয়ে হয়, বিয়ে পরবর্তী জীবন, এই যে দুটো পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনের যে ডিফারেন্ট চ্যালেঞ্জেস, সেটা একে অপরের সঙ্গে কন্ট্রাডিক্ট করছে কিনা, যে ব্যক্তিগত জীবনের দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো পেশাগত জীবনে আরো বেশি সময় মনোনিবেশ দিতে পারছে না, বা পেশাগত জীবনে যেহেতু অনেক মানুষের দায়িত্ব ওর কাঁধে আছে এবং সেটাও খুব ওয়াকিবহল সেটা নিয়ে, তার ফলে কি ও বাড়িতে অবহেলা করছে, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে পুরো ছবি জুড়ে। আর ছবির মূল যে জায়গাটা, যে একটা অপরাধ যেটা ঘটছিল কন্টিনিউয়াসলি, এটা তো সত্যি ঘটনা অবলম্বনে, এবং যে মানুষটির আদলে আমার চরিত্র আমি তাকে মিটও করেছি। আচ্ছা, তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ব্যাংক ডাকাতি হচ্ছিল, সেই ব্যাংক ডাকাতিটা ও আনার্থ করতে চায় সুমন্ত, এবং কোথাও গিয়ে এটা না একটা সময় ওর কাছে একটা লড়াইয়ের জায়গায় চলে যায়, কারণ ও বলতে যে কেন পারবো না, আমাকে করতেই হবে। বাট গল্পটা যেখানে শুরু হচ্ছে সেখানে কিন্তু বলে যে এটা আমার ব্যর্থতার গল্প, কেন বললো সেই ব্যর্থতার গল্প, আর ব্যর্থতার গল্প বলার মানে ও কিন্তু এই ব্যর্থতা থেকে শিক্ষাটা নিয়েছে। এটা আমার মনে হয় সকলের কাছেই খুব শিক্ষণীয়, যে আমাদের জীবনে ব্যর্থতা তো বারবার আসে, বরং সাফল্য কম আসে, তো আমরা ব্যর্থতা থেকে যদি শিখতে পারি এবং আমরা অ্যাকনোলেজ করতে পারি যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছিল, এর থেকে এই ভুলগুলো আমি আর পরবর্তীকালে করবো না, বা ইন্ট্রোস্পেক্ট করতে থেকে কেন হলো, সেটাও সুমন্তর কাছ থেকে শেখা। তাহলে কি তুমি বলছো তোমার চরিত্রের সঙ্গে রিসেন্ট টাইমসে যা ঘটছে তার সঙ্গে কোথাও কিছু মিল আছে? না, এটা তো সত্যি ঘটনাই, এবং সেটা তো না চরিত্রটা, যেই চরিত্র সেই চরিত্রটাও তো, এটা তো সত্যি ঘটনাই, এটা তো মানে বর্তমান ঘটনা নয়, এটা একটা সত্যি ঘটনা, এবং সেখানে যা যা ঘটেছিল সেটাই আমরা দেখি, সময়ও আমরা কানেক্ট করে ফেল কিছু কিছু জায়গা, কানেক্ট করার প্রয়োজন তখনই হয় যখন আমরা একটা গল্প বলি বানানো, এটা তো বানানো গল্প নয়, এটা সত্যি ঘটনাই বলছি। হ্যাঁ, রক্তবীজ সত্যি ঘটনা ছিল, এটাও সত্যি ঘটনা, হ্যাঁ সত্যি ঘটনা যখন আমরা সিনেমা বা নাটকে যখন দেখি তখন তার সঙ্গে কিছু কিছু আনুষঙ্গিক কল্পনার মিশেলও মেশে, তো আমার মনে হয় সেটা সেইভাবে দেখাই ভালো। এখানে তুমি বলছো যে তুমি যেমন হাজবেন্ড এবং তোমার প্রফেশন দুটোকে ব্যালেন্স করেছো ব্যক্তিগত জীবনে, হাউ ইউ ব্যালেন্স এক্স্যাক্টলি? আই ট্রাই টু, বাট কতটা কি পারছি সেটা তো হয় আমার বাড়ির লোকেরা বলবেন বা আমার প্রফেশনের জগতের লোকেরা বলবেন, আই এম নট এ গুড জাজ, কারণ আমি তো নিজে সেই মানে বলছি সেই প্রসেসটার মধ্যে আছি। এবং এখানে সাকসেসটাকে তুমি উদযাপন করা সেটাও কোথাও একটা জায়গায় আমরা বুঝতে পারছি কথার মাধ্যমে যতটুকু তুমি বললে, তাহলে তুমি কি এখন মানে সাকসেসটা তুমি গ্লোরিফাই করো কখনো সকলে তুমি ফিল করো? না, গ্লোরিফাই করি না, হয়তো কিছু কিছু ঘটনা বা কিছু কিছু সময় মানুষের যে মতামত বা ফিডব্যাক সেইটা মনে হয় যে হ্যাঁ একটা ভালো কাজ করলাম, হয়তো একটা বাচ্চা ছেলে মেয়ে তা যখন খুব উত্তেজিত হয় আমাকে দেখে বা আমার সঙ্গে গল্প করতে চায় যে ওখানে কি হলো, এই সিনেমাটা এরম দেখেছিলাম, তখন খুব ভালো লাগে, বা বয়স্ক লোকেরা যখন আশীর্বাদ করেন যে অমুক কাজটা দেখেছি বা তোমার কাজ দেখার জন্য বসে থাকি, তখন ভালো লাগে। আর এই যে পার্টিকুলার যে গান কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এবং সেই গান এখন রীতিমতো রিলসে ছড়াছড়ি এবং মানুষজন ভীষণ ভালোবাসছে, এই গানটা যখন শুটিং হয়েছে তখন কাকে মনে হয়েছিল কে বেশি রোমান্টিক, তুমি না রীতা হরি, কে বেশি রোমান্টিক? রীতা হরি বেশি,
রোমান্টিক, ওর চরিত্রটাও বেশি রোমান্টিক অনেক, মানে ওর মানে মানসিকতার দিক থেকে। সুমন্ত অনেক বেশি সাইলেন্ট, কারণ আমরা কিন্তু যে গানটা দেখেছি সেটা পড়ি মানে রীতা ভরির পয়েন্ট অফ ভিউ, মানে ওর একটা অপেক্ষা এবং ও চায় যে আরো একটু বেশি সময় ও ওর হাজবেন্ড সুমন্তর সঙ্গে কাটাক, তো ওর জায়গা থেকে দেখা, ইটস হার পয়েন্ট অফ ভিউ নট সুমন্তস পয়েন্ট অফ ভিউ, তো তার ফলে ওর ভাবনাটা বা অনুভূতিটাই বেশি প্রকাশ পেয়েছে। রীতা ভরি যেমন বললো যে দশে দশ আবির দা, কারণ ফুল অ্যান্ড রোমান্টিসিজম তার মধ্যে রয়েছে। তো তুমি কত তাহলে তুমি দেবে? আমি আমি একদম নাম্বার গেমে বিশ্বাস নেই, কারণ নাম্বার হলেই আমার সেই পরীক্ষা পরীক্ষার ব্যাপারটা মনে পড়ে যায়, আমার ভালো লাগে না সেটা। তবে এই গানটার ক্ষেত্রে আমি অনুপমের কথা আলাদা করে বলবো, যে অনুপম যে ধরনের গান বাজনায় আমরা ওর ভক্ত, সেখান থেকে কিন্তু এই গানটা অনেকটা অন্যরকম। এটা চট করে শুনে কিন্তু মনে হবে না যে অনুপমের গান। আর দেখো শ্রেয়া ঘোষাল এমনি এমনি শ্রেয়া ঘোষাল নন, এবং এত বছর ধরে এমনি এমনি এত মানুষ ওর গান ভালোবাসে, তৈরি হয়েছে। হ্যাঁ, তো ওদের যুগলমন্দিটাও দারুণ কাজে দিয়েছে গানটা। এখানে তুমি এবং শিবুদা প্রথমবার আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে কোথাও একটু ভয় ছিল বা কিছু কোথাও মনে হয়েছে যে স্ক্রিন স্পেস? ভয় ছিল না, ভয় ছিল না, বরং ওই আর কি, মানে কি যেন বলে, মোজাটা তুলে পড়া, ইংরেজিতে কি বলে ওই রকম, পুল আপ দ্য সক্স, ওটা তো করতেই হয়েছে। কারণ এটা তো গল্পটাও তাই, গল্পটা তো টক্কর চলতে থাকে এই দুটো চরিত্রের মধ্যে, কাজেই অভিনয়ের সঙ্গে বা মানে স্ক্রিনে অ্যাপিয়ারেন্স এর মধ্যে বা পুরো গল্পটার মধ্যে আমার পারফরম্যান্স বা শিবুদার পারফরম্যান্স এর মধ্যে সেই টক্করটা তো থাকবে। একদম শেষে সেটা হচ্ছে পূজায় মুক্তি পাচ্ছে, কিন্তু তার আগে প্রচার তো চলছে, কিন্তু এই প্রচার নিয়ে নানা মুড়ি নানা মত, এবং সেটা নিয়ে লিটারালি ট্রোলিং হচ্ছে। কি আপনি দেখছো, কোনো কি এফেক্ট পড়বে সেটার জন্য, কারণ এমন সময় ছবিটি, সেটা মানুষই বলবেন তো। বাট আমার একটা খুব মানে আর্নেস্ট রিকোয়েস্ট তোদের সবার কাছে, কারণ তোরা রেগুলারলি কন্টেন্ট ক্রিয়েট করছিস, এই যে ট্রোলিং, এটা তো একটা সামাজিক ব্যাধি। আমরা যদি এইটুকু গুরুত্ব না দিই, মানে ধর তুই একটা ইন্টারভিউ করলি, এখানে ট্রোলিং নিয়ে তুই কোনো কোয়েশ্চেনই করলি না, তাহলে কি হবে, আমরা ইগনোর করা হবে, তো আমরা সেই গুরুত্বটা দিচ্ছি না, সেই সময়টা দিচ্ছি না, রাইট? সেটা একটু আমরা করি, আমাদের তরফ থেকে এটুকুই করার আছে। কারণ যাদের ট্রোল করার তারা করবেনই, তাদের মনে হচ্ছে খুব সঙ্গত কারণে তারা করছেন, কিন্তু ফ্রম আ ব্রডার পার্সপেক্টিভ যদি আমরা দেখি, আদৌ কোনো কাজের কাজ তাতে হয় না, এবং কোথাও গিয়ে এটাও কিন্তু অদ্ভুত একটা কি বলবো অপরাধ মনস্কতারই একটা বুলিং বা আড়াল থেকে যা খুশি বলে দেওয়ার একটা মানসিকতা। আমরা আমি চাইবো যে আমরা দেখো, এটাও তো আমাদের একটা কাজ, শুধু আমাদের নয় যে কোনো মানুষের কাজ, যে কোন সমালোচনাটা ক্রিয়েটিভ সমালোচনা বা আমার ভালো চাইছে বলে সমালোচনা করছে। ধর বাড়ির লোকেরা বা বাবা মা যখন ছোটদের বলে যে অঙ্কটা দুর্বল, অঙ্কটা বেশি করতে হবে, কেন, তিনি চান অঙ্কটা ভালো হোক, কিন্তু যারা এই ট্রোলিংটা করছেন তারা ভালো হোক চেয়েছেন বলে করছেন না, তাদের ইচ্ছে হচ্ছে তারা করছেন, নিজের একটা অদ্ভুত আনন্দ অনুভব করছেন, সেই আনন্দটা একেবারেই নেগেটিভ আনন্দ, নিজের একটা ভিউজ বাড়লো। ওরা করছে ওদের ব্যাপার, আমরা আমাদের কাজটা করি, তুই যেরকম তোর কাজটা করছিস মন দিয়ে করছিস, সেভাবে আমরা আমাদের যে কাজটা অনেস্টলি ভালোভাবে করার চেষ্টা করি, এবং যেগুলো আমরা বুঝতে পারছি যে আমাদের কোনোভাবেই হেল্প করে না, যে মতামতগুলো বা যে কথাগুলো সেগুলোকে গুরুত্বই দেবো না। মতামত থাকতেই পারে, কিন্তু মতবিরোধও থাকবে অফকোর্স, কিন্তু সেটাকে আমি এটা সৌজন্য বোধটা ভীষণ, মতামত আলাদা আলাদা হবে, মতবিরোধ থাকবে, সেটা খুব হেলদি সাইন, কিন্তু সেটা প্রকাশ করার একটা ভঙ্গি। এবং আর একটা জিনিসও বুঝতে হবে, যে মানুষ যত সিনিয়র হন তাদের দেখেই কিন্তু জুনিয়ররা শেখেন, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। আজকে আমি কোথায় কি বলছি, আজকে আমার এই যেখানে আমরা রেডি হচ্ছিলাম আমাদের রুমে, সেই রুমে আমার টিম আছে, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু একজন আছে, আমি তাদের সঙ্গে যে ভাষায় কথা বলছি, আমি কখনো ক্যামেরার সামনে সেই ভাষায় কথা বলবো কি? এটা তো মিনিমাম বেসিক রিকোয়ারমেন্ট। তুই আজকে সারাদিন কাজের পরে বাড়িতে গিয়ে যেভাবে তুই তোর বন্ধুকে বলিস শোন আজকে এই হয়েছে, সেইভাবে তুই কখনো ক্যামেরার সামনে কথা বলবি? তা আমরা যদি এই এই মানে মিনিমামটা মাথায় না রাখি, তাহলে আমরা আমরা কি দিয়ে যাচ্ছি, মানে কি কন্ট্রিবিউট করছি, মানে সব ক্ষেত্রে, মানে সাম্প্রতিককালের যে লেখা, যেটা সেটা টুইটারে লেখা, এবং সেটা নিয়ে যেরকম ভাবে মানে বদনেন বল না, ভাষা ভাষা ভাষাটা আসলে অনেকদিন ধরেই খুবই অবনতি হয়েছে, মানে পলিটিক্সও যেরকম, হ্যাঁ যে কোনো জায়গায় আমাদের নিজেদের ভাষারও অবনতি হয়েছে, আমি মানছি সেটা, আর অত্যন্ত আক্রমণাত্মক হয়ে গেছে ভাষাটা, মানে অন্যকে আক্রমণ করে ভীষণ একটা নিজেকে পাওয়ারফুল হয়, লাভের লাভ কিছু হচ্ছে না, আরো নেগেটিভিটি তৈরি হচ্ছে। এবং একটা সময় ধর আমি খুব খারাপ কথা বললাম তোকে, আমার ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা মনে হলো কি দিয়েছি, পরে যদি আমি সুস্থ মানসিকতার মানুষ হই না, পরে গিয়ে আমার নিজেকে মনে হবে ইসে আমি এটা কি করলাম। সো আমি জানি না এটা কোথা থেকে কি রেকটিফিকেশন হবে, বাট এটা হওয়াটা খুব দরকার। বেশ,
ছবি আসছে, পুজোর ছবি, এবং বেশ বহুদিনের অপেক্ষায় ছিলাম আমরা এই ছবি দেখবো বলে। প্লিজ যদি তুমি এই ওয়ালের দর্শকদের কিছু তুমি বলো। ওয়ালের সমস্ত দর্শকদের যারা দেখছেন তাদের তো আলাদা করে বলার প্রয়োজন নেই, আমরা সকলেই জানি আমরা কি পরিবেশ ও পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এটুকুই বলার যে পুজো মানে আমরা সবাই জানি, আমরা খুব শক্ত শক্ত শব্দ বলি যে নারী শক্তি, দেবী শক্তির আরাধনা, তো সেটা যেন এই গোটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা যেন সারা বছর সবটা সময় সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারি যাতে মহিলারা তো বটেই, সবাই আমরা সসম্মানে আমাদের কাজগুলো করতে পারি, কাজ থেমে থাকে না। কিন্তু কাজের ব্যস্ততায় যেন আমরা আমাদের প্রতিদিনের লড়াই, আমাদের না পাওয়া, আমাদের আপোষ, আমাদের রাগ অভিমান, এটাও না ভুলে যাই। পুজোর সময় বহুরূপী রিলিজ করছে, অন্যান্য বারের পুজোর তুলনায় এবারের পুজোটা আলাদা, এটা স্বীকার করতেই হবে। কাজেই আমরা অন্য বারের পুজোতে যেরকম খোশ মেজাজে থাকি হয়তো এবারে সেরকম নেই। আপনারা নির্ধারণ করবেন, আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা সিনেমা দেখতে আসবেন, যদি আপনাদের মনে না হয় যে আপনারা বেরোতে ইচ্ছে করছে না, মন খারাপ, সম্পূর্ণভাবে সেটা জাস্টিফাই, কারণ আমরাও দিনের শেষে মানুষ, আমরাও জানি কী পরিবেশ পরিস্থিতি। কিন্তু যদি দেখুন এই পুজোর সময় তো আমরা চেষ্টা করি যতটা পারি পজিটিভ এনার্জি ভাইব নিজেদের মধ্যে নিয়ে নেওয়া, যাতে বাকি লড়াইগুলো আমরা লড়ার শক্তিটা পাই। সো যদি কোনোভাবে সেই লড়াইতে বহুরূপীও আপনাদের সাহায্য করে, বহুরূপীও শুভ অশুভের লড়াই এর করব, তাহলে গোটা টিম আমরা খুব খুশি হব। আর যদি আপনাদের মনে হয় না আমাদের সিনেমা দেখতে ইচ্ছে করছে না, কমপ্লিটলি ওকে বিথ ইট। আর এটাই কামনা করবো যেন আমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে পারি। ভালো থাকবো, ভালো থেকো, এবং ছবি প্রচুর 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 সাফল্য পাক। আর অবশ্যই একটা রিকোয়েস্ট, উৎসবেও থাকতে হবে, প্রতিবাদেও থাকতে হবে, এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দিওয়ালে, কারণ খবর আপনি এখানে।